পৌষের কনকনে শীত আর হিমেল হাওয়ায় জবুথবু উত্তরের জনপদ। অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডা আর বাতাসে তিন দিন ধরে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। শনিবার সকাল 9:30টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এতে ভোগান্তিতে পড়ছে ছিন্নমূল ও নিম্নবৃত্তের মানুষ। নীলফামারীতে জেকে বসেছে পৌষের শীত। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা, ফলে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। ঘর থেকে মানুষ বাইরে হতেছে না, এইরকম ঠান্ডা কুয়াশা পড়ছে অনেক, আমরা আয় করতে পারতেছি না, কামাইয়ের জন্য নাই, খুব সমস্যা, কষ্টের মধ্যে আছে, ঠান্ডা। শীত আর বাতাসে বেকায়দায় গায়ে বান্ধার মানুষ, অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হওয়া কঠিন। বেশি অসুবিধায় পড়ছে ছিন্নমূল মানুষ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরেও গত কয়েকদিন ঠান্ডা বেড়েছে, এতে বয়স্ক ও শিশুরা ভোগান্তিতে পড়ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় বাইরে যেতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে, শোনা যাচ্ছে আরো 4-5 দিন নাকি এরকম ঠান্ডা হবে। শীত আর বাতাসের দাপটে তটস্থ নওগাঁর মানুষ। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। দেশে তো বর্তমানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়তেছে, আমরা বাইরে বাড়া পারছি না। কুড়িগ্রামেও শীতে জনজীবন ব্যাহত হচ্ছে, অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হতে পারছেন না স্থানীয়রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পৌষের কনকনে শীত আর হিমেল হাওয়ায় জবুথবু উত্তরের জনপদ। অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডা আর বাতাসে তিন দিন ধরে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। শনিবার সকাল 9:30টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এতে ভোগান্তিতে পড়ছে ছিন্নমূল ও নিম্নবৃত্তের মানুষ। নীলফামারীতে জেকে বসেছে পৌষের শীত। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা, ফলে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। ঘর থেকে মানুষ বাইরে হতেছে না, এরকম ঠান্ডা কুয়াশা পড়ছে অনেক, আমরা আয় করতে পারতেছি না, কামাইয়ের জন্য নাই, খুব সমস্যা, কষ্টের মধ্যে আছে, ঠান্ডা। শীত আর বাতাসে বেকায়দায় গায়ে বান্ধার মানুষ। অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হওয়া কঠিন। বেশি অসুবিধায় পড়ছে ছিন্নমূল মানুষ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরেও গত কয়েকদিন ঠান্ডা বেড়েছে, এতে বয়স্ক ও শিশুরা ভোগান্তিতে পড়ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় বাইরে যেতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে, শোনা যাচ্ছে আরো 4-5 দিন নাকি এরকম ঠান্ডা হবে। শীত আর বাতাসের দাপটে তটস্থ নওগাঁর মানুষ। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। দেশে তো বর্তমানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়তেছে, আমরা বাইরে বাড়া পারছি না। কুড়িগ্রামেও শীতে জনজীবন ব্যাহত হচ্ছে, অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হতে পারছেন না স্থানীয়রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।